হ্যালো এডিটার্স, কেমন আছো সবাই? আজকে কোনো টিউটোরিয়াল না, কোনো রিটাচিং না, জুয়েলারি না, মডেল না, আজকে আমার প্রথম যে কাজটা ছিল প্রফেশনাল কাজ মার্কেট প্লেসে, সেটা তোমাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা করা। আর সেই কাজের প্রথম যেটা ছিল সেটা ছিল এটা, যেখানে আমার মূল কাজ ছিল ব্রাশ ইউজ করে আমাকে থ্রি ডাইমেনশন দিতে হবে, একটা স্কেচ বা যে কোনো ধরনের প্রোডাক্টের একটা ডায়াগ্রাম ক্লায়েন্ট আমাকে দিত, এবং সেই ডায়াগ্রাম ফলো করেই আমি জাস্ট ব্রাশ ইউজ করে, শ্যাডো হাইলাইটস ইউজ করে, ডজ বার্ন ইউজ করে আমি সেটাকে একটা থ্রি ডাইমেনশন দেওয়ার চেষ্টা করতাম। আর সেকেন্ড যে প্রজেক্টটা ছিল সেটা ছিল কমপ্লিটলি পেন টুল ইউজ করে আমি করতাম, মূলত সেটা ছিল আর্ট ওয়ার্কের কাজ, ইলাস্ট্রেশনের কাজ, বাট আমি ইলাস্ট্রেটারে খুব একটা ভালো না, যে কারণে আমি সেটা ফটোশপে করি এবং আমি করি পেন টুলের সাহায্যে। পেন টুল দিয়ে আমি জাস্ট যে প্রোডাক্ট বা যে সাবজেক্টটা পাঠাতো সেটার আউটলাইন এঁকে নিতাম, পরবর্তীতে স্ট্রোক দিতাম, সেখানে সেই পাতেই স্ট্রোক দিতাম। স্ট্রোক দেওয়ার ফলে যেটা হতো, একটা স্কেচ তৈরি হয়ে যেত, সেটা মূলত ছিল কালারিং বুকের কাজ। তোমরা খুব সহজেই বুঝতে পারছো, কিন্তু এই সামান্য কাজটা দিয়েও যে মার্কেট প্লেসে আর্ন করা সম্ভব বা এই ধরনের প্রজেক্ট হতে পারে, এটা কিন্তু আমরা অনেক সময় চিন্তা করি না। আমরা চিন্তা করি খুব হাই এন্ডের কাজগুলো আমরা করবো, যেগুলোতে একটু ভালো ভ্যালু পাওয়া যাবে, লাইক জুয়েলারি রিটাচিং, মডেল রিটাচিং, গ্ল্যামার রিটাচিং, অনেক ক্ষেত্রে কাট আউটটাও আমরা চিন্তা করি। বাট কাট আউটের যে টুলগুলো ইউজ করি বা শ্যাডো তৈরি করতে গেলে আমরা যে টুলগুলো ইউজ করি সেগুলো ইউজ করেও কিন্তু ডিফারেন্টলি ইউজ করে কিন্তু আমরা অন্য কাজ করতে পারতেছি। এটাই হচ্ছে এই ভিডিওটা করার আমার মূল বক্তব্য। অনেকেই শুধু আমার কাছে বলে যে ভাইয়া আমি জুয়েলারি রিটাচিং শিখতে চাই, আপনি সামহাও আরও কিছু টিউটোরিয়াল দেন, জুয়েলারি রিটাচিংয়ের কালার কালেকশনের টিউটোরিয়াল দেন, অথবা গ্ল্যামার রিটাচিং, মডেলের স্কিন রিটাচিংয়ের টিউটোরিয়াল দেন। বাট এগুলো ছাড়াও খুব বেসিক টুলগুলো ইউজ করেও কিন্তু মার্কেট প্লেসে অনেক কাজ আছে, ইনফোগ্রাফিকের কিছু কাজ আছে, এগুলোও কিন্তু ভালো চাহিদা মার্কেটে। তো আমরা এগুলোতে একটু ফোকাস করি, শুধুমাত্র হাই এন্ডের কাজগুলোর দিকে না গিয়ে আমরা বেসিক থেকে শুরু করি এবং প্রতিটা স্টেপেই যে প্রফেশনাল কাজ হতে পারে সেগুলোর দিকে একটু হাইলাইট করি। এটাই ছিল আজকের মূল ভাষ্য। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি এই আর্টওয়ার্ক অথবা ডজ বার্ন ইউজ করে বা ব্রাশ ইউজ করে যে থ্রি ডাইমেনশন তৈরি করার যে প্রসেসটা, এটা যদি তোমরা আরও ডিটেইলে দেখতে চাও তাহলে এই দুটো আমি সেপারেটলি তোমাদের দুটো আলাদা আলাদা ভিডিও দিয়ে দিতে পারি, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা, ঠিক আছে? ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবা আর তোমাদের মতামত কমেন্ট করে জানাবা। থ্যাংক ইউ, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। বাই বাই।